নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সকলেরই খুবই পছন্দের এঁচো চিংড়ির রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজেই কিন্তু এঁচো চিংড়ি বাড়িতেই রান্না করে নেওয়া যায়। তাহলে দেখে নেওয়া যাক একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচো চিংড়ির রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এঁচোর চিংড়ি বানানোর জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের একটা এঁচোর, আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। এঁচোর আর আলুগুলোকে মিডিয়াম সাইজের টুকরো করে নিয়ে জলে অল্প নুন দিয়ে এঁচোর আর আলুগুলোকে ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নেব। কড়াইতে এঁচোর আর আলুগুলোকে দিয়ে দেব। এঁচোর আর আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। জলে আগে থেকেই নুন মিশানো ছিল, তাই এখন আর নুন দিলাম না, শুধু হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে এঁচোর আর আলু প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে এঁচোর আর আলু সেদ্ধ করে নেব। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করা যেতে পারে, কিন্তু পেস্ট ব্যবহার করলে ঝোল একটু ঘন হবে। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এতক্ষণে এঁচোর আর আলু ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এরকম কচি এঁচোর সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, কিন্তু রান্নার পর খেতেও কিন্তু বেশি ভালো লাগে। এঁচোর আর আলুগুলোকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে ভালো করে জল ঝরিয়ে নেব। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট আনতে গেলে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হবে। তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব আলু, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এঁচোর আর আলু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এখন আর নুন দেব না। হলুদ মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই তেলের মধ্যেই এবারে এঁচোরগুলোকে দিয়ে দেব। এঁচোরগুলোকেও মিডিয়াম টু হাই হিটে একটু লাল লাল করে ভেজে নেব। এঁচোরগুলোকে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, না হলে রান্নার পর শক্ত হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না। এঁচোরগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকেও খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নেব। মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটাকে হালকা ভেজে নেব। ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজলে কড়াইতে কিন্তু একটু পোড়া পোড়া দাগ হয়ে যায়, তাই চিংড়ি মাছের যে দাগগুলো ছিল সেগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। পেঁয়াজ ভাজা হতে হতে বানিয়ে নেব মশলা। মশলার জন্য নিয়েছি 2 ইঞ্চ মতো আদার টুকরো, মিডিয়াম সাইজের 4টে রসুন আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। অল্প জল মিশিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব।
এদিকে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ হলুদ, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 7 মতো চিনি। ঝাল আর মিষ্টির পরিমাণ একদমই নিজেদের স্বাদ মতো। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই কিছুক্ষণ মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম। এখন সব মশলা ভালো করে মিশিয়ে নেব। আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন। মশলা কষাতে কষাতে বানিয়ে নেব আর একটা মশলা। নিয়ে নিলাম 7 থেকে 8টা কাজু বাদাম, 1 চামচ 4 মগজ। অল্প জল মিশিয়ে কাজু আর 4 মগজের স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে। এবারে দিয়ে দেব কাজু আর 4 মগজের পেস্ট। আবার সব মশলা ভালো করে মিশিয়ে নেব। মশলা খুব বেশিক্ষণ কষাবো না, 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। আমার বানানো ভেজ নন ভেজ বিভিন্ন রকমের রেসিপি আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আবার কিছুক্ষণ মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব ভেজে রাখা এঁচোড় আলু আর চিংড়ি মাছ। মশলার সাথে এঁচোড় আলু আর চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন লো হিটে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা দেওয়ার কিছুক্ষণ পর এঁচোড় আর আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব অল্প পরিমাণে জল। প্রথমে অল্প জল দিয়েই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও অল্প একটু জল দিয়ে দিলাম। ঝোলের পরিমাণ যতটা রাখবো সেই হিসেবেই জল দিলাম। জলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে। আবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি। সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 চা চামচ ঘি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবারে ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে নেব। ঝোল আর কিন্তু ফোটাবো না। এবারে গ্যাস অফ করে 2 থেকে 3 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে রেডি একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ির রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।